<تفتحد NHLV> رمضان 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 يا حبيب رمضان رمضان ليتك دوما قريب الله يباركاته الحمد لله رب العالمين ولا عدوان الا على الظالمين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فاذا فرغت فانصب والى ربك فارغب. عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس. আশ্রখ্যাত ওয়ালফা অ হল বু খাওয়ারি সুপ্রিয় দর্শস্যতা আমরা যারা কাছে রয়েছি এবং দূর থেকে যারা আমাদের সাথে ফেসবুকের লাইফে সঙ্গ দিয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে আজকে আমরা সংক্ষেপে এই সাবান মাস নিয়ে কথা বলবো এটি সাবান মাস আর এই সাবান মাসে। রোজা সম্পর্কে আমাদের একটু সুন্দর ধারণা রাখতে হবে কেননা শ্রাবান মাসের রোজা নিয়ে সাল আলী কিছু সুন্নতি আমল রয়েছে এবং কিছু নিষেধাজ্ঞাও রয়েছে আসুন আজকে আমরা জেনে নিই সাল্লাহ আলাইহি ভাসাল্লাম কিভাবে আমাদেরকে রোজা রাখতে তিনি আদেশ করেছেন এবং কোন অবস্থা অথবা কিভাবে রোজা রাখা আমাদের প্রতি তিনি নিষেধ করেছেন আসুন আমরা আজকে ইনশাল্লাহ জেনে নেব যেহেতু শাহবান মাস সুপ্রিয় দর্শক শ্রোতা আলা আমাদের মাঝে বেশ নিয়ামত বেশ উপ বেশ গিফট আমাদেরকে তিনি দেন মুমিনের জীবনে মমিনের জীবনে শুধু অফার এবং অফার একটি অফার চলে যায় আরেকটি অফার আসে শাহবান মাস একজন মমিনের জন্য অফারের মাস সালি হাসাল্লাম এ মাসে তিনি অধিকারে রোজা রাখতেন আমরা আয়াত সুরা দোহা থেকে সুরা থেকে আমরা আয়াত টার্গেট করে বলেছেন ফাইদা আপনি যখন অবসর হন আপনি যখন সময় পান তখন আপনি ইবাদত বন্দী করুন ইবাদতে মগ্ন হন এবং আপনি আপনার প্রভুর দিকে মনোনিবেশ করুন এটি মুমিনের জীবন সময় সুযোগ মানুষের জীবনে সবসময় আসে না যখন আল্লাহ আমাকে সুবহান দিয়েছেন আপনাকে নেয়ামাত দিয়েছেন সেই নিয়ামতগুলোকে গুলোকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে আমরা হাদিস পড়েছিলাম এমনি আব্বাস তালা থেকে

মানুষের সুস্থতা মানুষ যখন সুন্দর সবল সুস্থ থাকেন এই নিহামতকে সবাই কিন্তু সুন্দরভাবে প্রয়োগ করতে পারেন না ব্যবহার করতে পারেন না এই সময়কে নষ্ট করে দেন সময় চলে যখন আমাদেরকে আল্লা সুল তারা সুন্দর দেহ দিয়েছেন মন দিয়েছেন হৃদয় দিয়েছেন সুস্থ মানুষ নিবিআলাম বলেছেন অনেক মানুষ এতে ধোকাগ্রস্ত আসে ওয়াল এবং অবসরতা অবসর পেয়েছে। এই অবসর সময়কে আল্লাহর ইবাদত বন্দুকিতে কাটতে পারি না অপচয় করি অন্যায় ভাবে সময়কে কেটে ফেলি হেলাই খেলায় সময়গুলোকে নষ্ট করে দেই নবী সালাম এগুলোকে নিয়ে মনে করেছেন আজকে শাবান মাস এসেছে আজকে তো এমন আমাদের মাঝে ভাই বোনেরা রয়েছেন যারা আল্লাহর আল্লাহর জন্য তারা পাগল পাড়া ইবাদত বন্দিগি করে চলেছেন সিয়াম সাধনা করছেন বাকি ইবাদত গুলো সুন্দরভাবে আদা করছেন কেননা নবীম সাল আলী হাসাল্লাম এই মাসে সিয়াম সাধনা করেছেন আমাদের মাঝে তো এমন ভাই বোনদেরও সংখ্যাও কম নয় যারা নবীম সাল আলী হাসাল্লামের এর সুন্দর থেকে অনেক অনেক দূরে কল্পনাতেও তারা নিয়ে আসেননি কল্পনাও তারা করেননি যে এই মাসে আমাদেরকে রোজা রাখতে হবে এই মাসে নবী মুসল্লাহ আলি ওসাল্লামের সুন্নত রয়েছে কল্পনা করেননি উচিত নয় আল্লাহ নিয়ে বলেছেন যে মানুষ ধোকাগ্রস্ত ধোকা খেয়ে যায় নেয়ামাত পেয়ে নিয়ামত হলো এক সুস্থতা আল্লাহ তালা আপনাকে যদি সুস্থ রেখে থাকেন আপনি আল্লাহর প্রশংসা করুন এই মাসে যদি সময় সুযোগ থেকে থাকে সেটিকে আপনি নেয়ামাত মনে করুন এবং এই সময়ের গুরুত্ব দিন নেবী মুসাল্লা আলিহু সাল্লাম থেকে হাদিস বর্ণক করেছেন উশাহ মাবির জেদ রদ দিয়ে লফ তিনি বলেছেন ইয়া মসুল্লাহ ইয়াল্লাহ রসুল লাম আমকা তা সু মুসা রণ মিনাসুরে মা তাসো মিন শাহান ইয়াল্লাহ রসুল আপনি সাবান মাসে এত রোজা রাখেন আমি তো অন্য মাসে এত রোজা রাখতে দেখিনি এত রোজা রাখেন সালি সুন্দর করে এটাকে বুঝিয়াছেন বলেছেন যে এটি তো এমন এক মাস যে মাসে মানুষেরা গাফেল হয় উদাসীন হয় অনেক মানুষেরা ভূক্ষেপ করে না এই সুন্নতকে গুরুত্ব দেয় না যে এই মাসের মর্যাদা রয়েছে আছে সিয়াও সাধনা হয় রবিউল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি হচ্ছে বাইনা রজব ওয়া রমাদান শাবান মাসটি হলো রজব এবং রমজানের মাঝের একটি মাস ওয়া হুয়া শাহরুন అలా নেয় বলেছেন এটি এমন একটি মাস তোরফাউ ফীহিল আ'মালু ইলা রব্বিল আলামিন এ মাসে বিশ্বাসীর রব আল্লাহ সুবহানাহু ওয়া কাছে মানব মণ্ডলীর আমল জমা পেশ হয় ওয়াসাল্লাম বলেছেন আমি তো খুব পছন্দ করি খুব ভালোবাসি যে আমার আমলগুলি আল্লাহর দরবারে পেশ হবে আল্লাহর কাছে উঠবে এমন তো অবস্থায় যে আমি রোজাদার বিশেষ ইবাদাত করে চলেছি প্রাণপ্রিয় অবস্থি এজন্য আসুন এই মাসে আমরা অধিকারে রোজা রাখি তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তিনি বর্ণনা করেছেন তিনি হারে রোজা রাখতেন সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে এরপরে তিনি উল্লেখ করেছেন ওয়াকানা ওয়কানা আল্লাহ নবী শাবান মাসে পূর্ণ রোজা রেখেছেন জাহাদেশি বুকিতে এসেছে একইভাবে আরেকটি হাদিস আমরা আলোচনা করতে পারি যাহাদেশি মাধ্যে থেকে এসেছে ব্যাখ্যা ব্যাখ্যাস্বরূপ তিনি বর্ণনা করেছেন ক্যান অসুল্লাহ সাল্লাহ আলাই হোসাল্লাম ইয়াসুমু কুল্লাহ আল্লা নবি ক্যান ক্যান আনবি সাল্লাহ আলাইহি হুসাল্লাম ইয়াসুমু সাবানা কুল্লা আল্লাহ নবি সাবান মাসের পরিপূর্ণভাবে রোজা রেখেছেন ইয়াসুমু সাবানা ইল্লা কলিরা এই সাবান মাসের অধিকারে রোজা রেখেছেন শুধু দুই একটি ছাড়া কিছু রাখেননি এখানে এহাদেশে আরেকটু একটু বর্ণনা এসেছে আল্লাহ নবী কিছু রাখেননি তথা পরিপূর্ণ রেখাছেন তবে কিছু ছেড়েছেন পূর্ণ করেননি যেমনটি রমজানে তিনি পূর্ণ মাস রোজা রাখতেন ত্রিশটি রোজা রাখতেন কিন্তু শ্রাবান মাসে তিনি পরিপূর্ণ রোজা রাখেননি রোজা রাখেননি ইল্লা কলিলা শুধু কয়েকটি তিনি ছেড়েছেন কিছু ছেড়েছেন এখানে ইমাম নবী রহমতুল্লাহ আলাই ইহাদেশের ব্যাখ্যা দিতে তিনি বলেছেন যে কুল্লাহু এই শব্দের অর্থ গালিবা অধিকাংশ রোজা রেখেছেন কেননা বিভিন্ন হাদিস এসে আছে অধিক হারে রোজা রাখা আল্লাহ নবী অধিক হারে রোজা রেখেছেন এজন্য আমাদেরও উচিত হবে আমরা এই মাসে গুরুত্ব দেব এবং অধিক হারে রোজা রাখবো আমরা অন্য মাসগুলোতে যদি রাখতে নাও পারি এই মাসে অন্তত কিছু রাখার চেষ্টা করবো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তার ভালোবাসার যে চিহ্ন আলামত নিদর্শন সেগুলো অবশ্যই আমার মাঝে ফুটবে আমার মাঝে ফুটে উঠবে আমি তার একতেরা অনুসরণ করব আসুন এই শ্রাবান মাস নিয়ে নবীন সাল আলী আরো দিক নির্দেশনা রয়েছে এমন কিছু দিক নির্দেশনা রয়েছে যে একটু আমরা আলোচনা করেছি অধিকারে আমাদেরকে রোজা রাখতে হবে রোজা রাখবো নবী সাল্লাম রোজা রেখেছেন কিন্তু কেউ যদি প্রথম তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত রোজা না রাখেন পরবর্তীতে কি তিনি রোজা আসতে পারবেন এই মর্মে নিবিসাল্লাহ আলিহু আসাল্লামের নিষেধাজ্ঞা এসেছে এই মর্মে হাদিস বর্ণনা করেছেন আবু হোরে লহ জালান গো নিবি মুসাল্লাহ আলিহুসাল্লাম বলেছেন ইদান তাসফা সাহাবান ফালা তাসুমু যখন সাহাবান মাসে অর্ধেক অতিবাহিত হয়ে যায় পনেরো তারিখ শেষ হয়ে যায় সুমু আল্লাহ বলছেন আর রোজার রেখা যে হাদিসটি আবুদাউ দেশ আছে ত্রিবিধি দেশ আছে এখান থেকে বিজ্ঞ মহাত্মিক গণামাগণ এইভাবে হাদিসের ব্যাখ্যা দিয়েছেন কেউ যদি প্রথম থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত রোজা না রাখেন ষোলো তারিখে রোজা যদি রাখতে চান ষোলো তারিখে তিনি যদি রোজা রাখতে চান অথবা তার পর থেকে রোজা রাখতে চান তাহলে তার জন্য এটি বৈধ হবে না কেননা তিনি প্রথম দিকে রোজা রাখেননি নেম এমনটি বলেছেন যে কেউ যদি অর্ধেক সাবান পর্যন্ত রোজা না রাখেন বাকি অংশে তিনি রোজা রাখবেন না সুন্দর দিন আমাদেরকে মেনে নিতে হবে ওলামাগর বলেছেন কেউ যদি দুই একটি যদি সামনের গুলোকে ধরে ফেলেন তথা তেরো হতে পারে চোদ্দ হতে পারে পনেরো হতে পারে যদি পনেরো তারিখ তিনি ধরে ফেলে পনেরো এরপরে ষোলো শুরু হবে তবুও ওলামগল বলেছেন এটি একটি তার জন্য বৈধতা রয়েছে। আছে যেহেতু তিনি পনেরো তারিখের আগে রোজা ধরে ফেলেছেন এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে নবী সাল্লাহ আলহিবাসাল্লাম তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন আমরা যেন পনেরো তারিখের পর নতুন করে রোজা না রাখি কারো যদি অভ্যাস থেকে থাকে সেটি একটি ভিন্ন প্রসঙ্গ যে তিনি মিলিয়ে রোজা রাখছেন তিনি তেরো চোদ্দ পনেরো বীজ তিনি রোজা রাখেন সুন্দরভাবে তিনি আইএমএ বীজ রোজা রেখেছেন আরো পরে কিছু রোজা রেখেছেন তবুও সেটি বৈধ এই আমাদের বিষয়টি খেয়াল করতে হবে এছাড়াও বিপম সাল আল্লাহ আরো বেশ কিছু নিষেধাজ্ঞা এসেছে এই এই মাসের তথা শ্রাবান মাসের শ্রিয়াম সাধনা কেন্দ্রিক সম্মিত তিনি ভাই বন্ধুগণ আমরা কিন্তু উত্তম সময়ে অবস্থান করছি আমরা পৃথিবীর যে প্রান্ত থেকে আজকের লাইফে আছি অথবা এই লাইফ পরবর্তীতে আপনার কাছে পৌঁছবে আমরা যারা উপস্থিত রয়েছি সকলকে বিনীতভাবে বলব নিবিম সাল্লাহ আলাইসালামের অনুসরণ আমাদেরকে পরিপূর্ণ করতে হবে যেইভাবে তিনি আদেশ করেছেন সেইভাবে মেনে নিতে হবে যেইভাবে তিনি নিষেধ করেছেন সেইভাবে মেনে নিতে হবে আজকে কিন্তু আমাদের সুযোগ রয়েছে আজকে আমরা দশটি দিন শেষ করে ফেলেছি দশের পর থেকে আমাদের শুরু হয়েছে এখন কিন্তু যথেষ্ট সময় রয়েছে যারা আমরা রোজা রাখিনি আমরা এই মাসের সাধনা করতে পারি রোজা রাখতে পারি তবে আর চার থেকে পাঁচটে দিন পরে যদি আমরা রোজা রাখতে চাই তাহলে কিন্তু আমরা আল্লাহর নবীর নিষেধাজ্ঞার মাঝে পড়ে যাব তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে আমরা যেন পনেরো তারিখের পর আমরা যেন পনেরো তারিখের পরে রোজা আর না রাখি এজন্য আমরা অন্তত কিছু রোজাকে এই মাসের সাথে মিলিয়ে নেই আসুন

পরে আমরা রোজা রাখতে পারবো না দ্বিতীয় নিষেধাজ্ঞা হলিব সাল্লা আলোচনা করেছেন কেউ যেন রমজানের একদিন আগে অথবা দুদিন আগে রোজা না ধরে নিষেধাজ্ঞা যে না আমি শ্রাবণ মাসে রোজা রাখবো তবে আঠাশ তারিখে রোজা রাখবো এবং উনত্রিশ তারিখে অথবা তিরিশ তারিখে শেষ মুহূর্তে রোজা গলি আল্লাহ নিয়ে বলেছেন যে না এটি উচিত হবে না তবে ওই ব্যক্তির জন্য ছাড় রয়েছে যারা রোজা রেখে অভ্যস্ত ইফনেম অথবা খামিস। তথা সোমবার অথবা বৃহস্পতিবারে তিনি রোজা রাখেন এমন যদি হয় তিনি কন্টিনিউ ভাবে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখেন অথবা তার অভ্যাস রয়েছে তিনি এমন দিনে রোজা রেখেছেন যে দিনটি হলো রমজানের একদিন আগে অথবা দুদিন আগে সেই দিনটি হচ্ছে সোমবার অথবা বৃহস্পতিবার এই জন্য তার জন্য ছাড় রয়েছে তার জন্য ছাড় রয়েছে তিনি রোজা রাখতে পারে যেহেতু তার অভ্যাস রয়েছে তিনি রোজা রাখা তবে যারা নতুন করে রোজা রাখতে চাচ্ছেন শুধুমাত্র শ্রাবান মাসের শেষ দিনগুলিতে আল্লাহ নবী নিষাদে গা আরোপ করেছেন এই জন্য আল্লাহ নবী খেয়াল করবো পনেরো তারিখের পরে কেউ যদি রোজা পনেরো তারিখের আগে কেউ যদি রোজা না রাখেন তাহলে পনেরো তারিখের পরে নতুন করে রোজা রাখা নবী সাল্লাম নিষেধের আরোপ করেছেন অনুরূপভাবে এক দুদিন আগে তথা সিয়াম শুরু হবে দুদিন পরে এই মাসের শেষে রোজা রাখা সেটিও তিনি নিষেধের আরোপ করেছেন আমরা শেষ করবো আজকের আলোচনা ওই ভাইদের জন্য যারা শ্রাবান মাসের পনেরো তারিখকে নব্ব এক পদ্ধতিতে তারা পালন করেন তাদেরকে আমরা নসিহত করব শুধুমাত্র পনেরো তারিখের এই পনেরো তারিখের যে দিন রয়েছে আছে সেদিনে রোজা রাখা যেটিকে শাহবান শাহবানের পূর্ণ তারিখে রোজা রাখা শুধুমাত্র একটি দিন না এটি সুনি সাল্লাম থেকে এই মর্মে কোনো হাদিস বর্ণিত হয়নি যারা অভ্যস্ত নন আমরা উল্লেখ করাছি কেউ যদি ১৩ চোদ্দ পনেরো এ তিনটি দিনে রোজা রাখেন সুন্নত পালন করেন আইয়ামে বীজের রোজা রাখেন তাহলে তারা রাখতে পারে শুধুমাত্র পনেরো তারিখে রোজা রাখা এক্স শ্রেণীর ভাই বোনদের কাছে আমরা শুনেছি এই দিনকে লেতুল আত ভাগ্য রজনী যেটি এটি নাম দিয়ে তারা উদযাপন করেন নির্ঘাত জানতে হবে নির্দিষ্ট করে একটি রোজা রোজাও যদি রাখা হয় অথবা এই রাতে ভাগ্য রজনী নাম দেওয়া হয় এই রাতে কোরআন নাজির হয়ে আছে আনুষাঙ্গিক যে অনুষ্ঠানগুলো করা হয় সবগুলো শরীয়ত বিরোধী দিন বিরোধী এগুলো হলো বিধ আত

যারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায় ইসলাম ছাড়া অন্য কোন পদ্ধতিতে নতুন করে কোন পদ্ধতি এঁকে চাই সেটি সবে বরাতের নাম দিয়ে হতে পারে অথবা ভাগ্য রজনীর নাম দিয়ে হতে পারে অথবা আর কিছু অন্য নাম দিয়ে হতে পারে তারা যদি আল্লাহ সন্তুষ্টি কামনা করেন এর মাধ্যমে যেটি ইসলামের ছিল না

আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা দোয়া করছি আল্লাহ সুহানা এই মাসের রোজাগুলোকে সুন্দরভাবে রাখার তৌফিক দান করুন অনুরূপ ভাবে আগত মাস আগত মেহমান আমরা তার যেন পারি। আল্লাহ সফান রমজানকে আমাদের মাঝে করে দিন এবং রমজানের সিনিয়ামগুলো সুন্দরভাবে আমরা পালন করি এবং এর মাধ্যমে আল্লাহর কাছে আমাদের পাপ যত পাপ রয়েছে সবগুলো আল্লাহ সফ মুছে নেওয়ার شجكرتم <hoc> توفيق <density> وصلى الله تعالى على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته